হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, আজকে হচ্ছে বৃহস্পতিবার। বৃহস্পতিবার সকালবেলা এই যে ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে এই যে সামনে একটা কাগজ ফুলের গাছ, এটা দেখেই একটু মনটা শান্ত হয়ে যায়। এই সামনে দেখতে পাচ্ছি, তারপর আজকের ওয়েদারটাও তো দেখতে পাচ্ছ কেমন একটা, যেমন ঝুঁকে ঝুঁকে আছে। মানে ওয়েদার রিপোর্ট যা বলছে, মানে বৃষ্টি বৃষ্টি হবে যা অবস্থা, তো অবস্থা তো খুব খারাপ। এদিকে স্বাগতা আর দিয়া কী করছে দেখি। সে স্বাগতা এখন ব্রাশ করছে, স্বাগতার ব্রাশ করা হয়নি এখন বাচ্চাগুলাকে। এখানে স্বাগতা কি করছে? স্বাগতার খেলনাগুলো এখন এই যে স্বাগতার খেলনা। স্বাগতা এটা এটা কি বক্স খাট? এটা কি স্বাগতার বক্স খাট? হ্যাঁ, এটা বক্স খাট। তো এই যে খেলনার জিনিসপত্র নিয়ে বেরো, এগুলো এখন আমার সাথে নাই। এটা একটা খাচ্ছেরি, হ্যাঁ পড়ে গেলে একদম ফাটা যায়। হ্যাঁ, তো এই হয়েছে। এরা হচ্ছে এখন পড়ার নামে অষ্টরম্ভা সব এই সব কাজ করছে এই সব। এলো যে এলো খুশি নগন, স্বাগত এখন স্কুলে যাবে, তার জন্য খাবার খেয়ে নিচ্ছে। এখন স্বাগতার সাথে আর ফ্লোরের সাথে ম্যাচ করে গেছে, তো জামা আর এদিকের ফ্লোর পুরো ম্যাচ করে গেছে। ঠিক আছে, খেয়ে নাও, খেয়ে স্কুলে যাবে। তো গাইজ, এখন স্বাগতা স্কুলে যাবে, ওকে রেডি করতে হবে। তারপর দেখি মিস্ত্রিরা আসার কথা ছিল, তারা দেখি কি করে। আজকে একটু কাজ বাকি রয়ে গেছে, মানে বেশিটা কাজ নেই, একটু কাজ আছে, তো সেই কাজটা আজকে সম্পূর্ণ করতে হবে। তো ওরা আসুক এসে, তাহলে কাজটা কমপ্লিট হবে। গাইস, আজকে যা ওয়েদার, পুরো অবস্থা খারাপ, পুরো একদম বৃষ্টি তো হচ্ছে, পুরো একদম কেমন কেমন, পুরো একদম ওয়েদারটা খুব খারাপ হয়ে গেছে। এখন প্রচুর বৃষ্টি হবে আজকে, যা অবস্থা, এত বৃষ্টিতে কি করে চলবে। তো আমি ভাবছিলাম যে আমাদের কিছু ইলেকট্রিক জিনিসপত্র নিয়ে আসার ছিল, সেগুলো আনতে যাব। এত বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টির জন্য আর বেরোতে পারছি না। মানে আজকে এতদিন পরে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। তো দেখা যাক, বৃষ্টিটা থামুক, তারপর নয় তো আবার যাবো। ততক্ষণে বাড়ির ভেতরে কিছু ক্লিন ক্লিন করার আছে, সেগুলো একটু করি, তারপরে যখন আবার যাবো। তো গাইস, এই যে ওয়েদার, ওয়েদার তো একদম খারাপ হয়ে গেছে, পুরো ওয়েদার খারাপ হয়েছে। এদিকে পূজা কি রান্না করতে বসেছে, যে তো এইদিকে আমি রুমের মধ্যে এসেছিলাম। এই যে সাইড সাইডে যেগুলো লেগে আছে, এগুলোকে ক্লিন করতে হবে। তো ভাবছি যে এগুলো ক্লিন করে নেই আগে, ক্লিন করার পর তারপর একটু এতে যাব, বাজারের দিকে যাব। তো গাইস, বাইরে বাইরে বৃষ্টি হচ্ছে এখন, তো বাড়িতে বসে বসে কি করবো, এইগুলো একটু পরিষ্কার টরিষ্কার করছি। তার কারণ এইগুলো না পরিষ্কার করে দিলে রুমটাও এরকম করে নোংরা হয়ে আছে, দেখতেও ভালো লাগছে না, তাই বলছি এগুলো করি এখন। তারপর আমাদের মিস্ত্রিগুলো আসবে বলছে, তারা কি করে এখন দেখি বৃষ্টিতে। এখন বাবলুদা আসবে কি না কে জানে। তো এই যে আমি সব এগুলো ক্লিন করছি এখন, সামনেও আরও অনেকটা ক্লিন করার বাকি ছিল, সেগুলো বসে বসে ক্লিন করছি এখন। তো মোটামুটি ক্লিনটা যদি হয়ে যায় তাহলে আরও ভালো লাগে, যে রুমটা চলো ক্লিন হয়ে গেছে বলে একটু দেখতেও ভালো লাগে। তো গাইস, এদিকে পূজা ম্যাডাম কি করছে, যে এগুলো কি হচ্ছে তোমার? কাজ নেই কি করো? আচ্ছা, কাজ নেই তো, এটাও তো একটা কাজ নাকি? তো পিতল বাসন গুলো মাঝামাঝি চলছে, ওগুলো সব বাসন ফাসন সব মেজে সব রেডি করতেছে এখন। ঠিক আছে ঠিক আছে, রেডি কর, আমি উপরের রুমটা একটু পরিষ্কার করি। বৃষ্টি তো হচ্ছে, ওয়েদারটাও তো খুব খারাপ হয়ে আসছে, ওয়াদা যেন বৃষ্টি 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 অবস্থা এরকম। তো গাইস, বাইরে বৃষ্টি হচ্ছে, বেরোতে তো পাচ্ছি না একদম। তারপরে এই যে একটু আবার ঘষাঘষির কাজ শুরু করলাম, তার কারণ উপরে যে পেন্ট করেছিল সেগুলো সব নিচে টাইলসের উপরে পড়েছে, তো সেগুলো এইভাবে করে চেঁচে চেঁচে তুলছি এখন। তো এইভাবে করে তোলা হচ্ছে, তো তুলে নেই, তারপরে দেখি বাজারের দিকে যাব, দেখি সময় হচ্ছে কিনা, তার কারণ বাইরে বৃষ্টি এমন হচ্ছে আর কোথাও বেরোতেই পারছি না একদম। তো এদিকে কি করছে স্বাগতা, একটা ইঁদুর বাচ্চা নিয়ে এসছে কোথা থেকে, যে তার সাথেই খেলা করছে স্বাগতা। একটা কিছু পেলেই হলো ব্যাস, ও তার এইভাবে করে করছে বলে, একটা ইঁদুর বাচ্চাটাকে কিছু খেতে দাও খেতে দাও, খিদা পাচ্ছে একে। তো এইভাবে করেই মানে সময় কাটায় আর কি, মানে কিছু একটা পেলেই হলো ওর। তো এদিকে যে আমাদের মিস্ত্রি বাবলুদা এসছে, ওকে বাবলুদাকে বললাম যে যেগুলো ছোট ছোট কাজগুলো বাকি আছে এগুলো কমপ্লিট করে দাও, তো এলো, এগুলো এসে কমপ্লিট করছে এখন। তো গাইস, আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ জন্য টাটা।